ক্লাস 12-এ ভাই বোনেরা কেমন আছে? আশা করি প্রত্যেকে তোমরা ভালো রয়েছো। কালকে তোমরা সবাই হয়তো খবর পেয়েছো যে আমাদের এএস টিচিং এ ফ্যামিলির বা এএস ইউটিউব চ্যানেলের 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য সবাইকে ধন্যবাদ, সাপোর্ট করার জন্য সব প্রত্যেককে ধন্যবাদ রইল। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12-এর শিক্ষা বিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে তার দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ শিখন কৌশলের শেষ কোশ্চেন। বলতে এর আগে সব ধরনের কোশ্চেন আলোচনা হয়ে গেছে, সেটা এসএ কি হোক, এমসি কি হোক, বা 8 মার্কের কোশ্চেন হোক, সব আলোচনা হয়েছে। আজকে লাস্ট আমরা আলোচনা করব সমস্যা সমাধানমূলক শিক্ষণ কি, এবং সমস্যা সমাধানমূলক শিক্ষণের মধ্যে প্রচেষ্টা এবং ভুলের কৌশল এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল, এই দুটো থিওরি রয়েছে। এর মধ্যে আমরা পড়বো আজকে প্রচেষ্টা ভুলের শিক্ষণ, অর্থাৎ থন্ডাইকের প্রচেষ্টা ভুলের শিক্ষণ, এবং তিনি এই প্রচেষ্টা ভুলের শিক্ষণ কৌশলে কতগুলো সূত্র উল্লেখ করেছেন, যে সূত্রগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, মুখ্য সূত্র এবং গৌণ সূত্র। মুখ্য সূত্রের মধ্যে তিনি 3টি সূত্রের কথা বলেছেন এবং গৌণ সূত্রের ক্ষেত্রে তিনি 5টি সূত্রের কথা বলেছেন। আমরা এখানে মুখ্য সূত্রগুলোকে আলোচনা করব এবং সেগুলোকে শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন বিষয় শিখতে পারি, বিভিন্ন বিষয় আমরা মনে রাখতে পারি, এবং সেই প্রিন্সিপালগুলো বা সেই সূত্রগুলো মনে রেখে আমরা কিভাবে বিষয়গুলো অপরকে বোঝাতে পারি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। অর্থাৎ এক কথায় শিক্ষাগত তাৎপর্য আমরা আলোচনা করব। তোমাদের এর আগে আলোচনা করা হয়েছিল যে অনুবর্তন কি, অনুবর্তন কি, অনুবর্তনে আমরা দুটো থিওরি দেখেছিলাম। একটা যে প্রাচীন অনুবর্তন প্যাভলভের, আর আমরা দেখেছিলাম স্কিনারের সক্রিয় অনুবর্তন। ঠিক তেমনি তোমাদের এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, এবং সমস্যা সমাধানমূলক শিখনে দুটো থিওরি আমাদেরকে এখানে পড়তে হবে। তাহলে আমরা আগে জানবো সমস্যা সমাধানমূলক শিখন কি। এখানে বলা হচ্ছে যে আমাদের সময়, আমাদের বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের সকল রকম বিষয়ের একটা পরিবর্তন রয়েছে, যেমন সেটা সামাজিক হোক বা সেটা অর্থনৈতিক হোক বা সেটা রাজনৈতিক হোক, সকল দিকের একটা পরিবর্তন ঘটে চলেছে। এবং এই যে পরিবর্তন, সেই পরিবর্তন চলার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্যা, আমাদের সামনে যে সমস্যাগুলো দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্যাগুলোর কিন্তু প্রকৃতিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই নিজেদের সমস্যা কিভাবে সমাধান করতে পারবো, এটাও একটা গুরুত্বপূর্ণ শিক্ষার দায়িত্ব হওয়া উচিত। যে একজন শিক্ষার্থী অবশ্যই জানবে যে সে তার নিজস্ব সমস্যাগুলো কিভাবে সমাধান করবে। তো এই বিষয়টাকেই সমস্যা সমাধানমূলক শিক্ষণ বলা হয়েছে। এখানে মনোবিদ গেটস বলেছেন যে প্রবলেম সলভিং ইজ এ ফর্মস অফ লার্নিং ইন হুইচ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স মাস্ট বি ডিসকভার। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রবলেম সলভিং হলো এমন একটি শিক্ষণ কৌশল যেখানে একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি জানতে পারে যে কোনো একটা সমস্যার সঠিক রেসপন্স কি, বা কিভাবে সেটার প্রতিক্রিয়া করলে আমরা তার সঠিক উপায় খুঁজে পাব। ঠিক আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয় যে প্রবলেম সলভিং হলো এমন একটি, বা সমস্যা সমাধানমূলক কৌশল হলো এমন একটি শিক্ষণ কৌশল যেখানে ব্যক্তি তার সমস্যার সঠিক সমাধান খুঁজে বার করার চেষ্টা করে। ঠিক আছে, তো এখানে কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমাদের জীবনের প্রত্যেকের কিছু চাহিদা রয়েছে এবং সেই চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের কতগুলো লক্ষ্য রয়েছে। আমাদের আগে চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে চাই, এবং মাঝখানে আমাদের কি রয়েছে, বাধা রয়েছে। অর্থাৎ আমাদের চাহিদা এবং আমাদের লক্ষ্য পূরণের মাঝখানে অনেকগুলো বাধা রয়েছে, যেই বাধাটাকে আমরা বলি সমস্যা। তো এই সমস্যাটাকে সমাধান করতে পারলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবো। তো এই জায়গাটাকে এখানে বলা হচ্ছে যে ব্যক্তির চাহিদা এবং লক্ষ্যে পৌঁছানোর মাঝখানের যে জায়গাটা, সেটাকেই বাধা বলা হচ্ছে, বা এটাই হলো কি সমস্যা। তাহলে এই সমস্যা সমাধান কৌশলগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করার কথা বলেছে। যেমন বলা হয়েছে যে প্রচেষ্টা ভুলের শিক্ষণ কৌশল, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল। তাহলে আমরা প্রচেষ্টা ভুলের শিক্ষণ কৌশলকে আজকে আলোচনা করব। প্রচেষ্টা ভুলের কৌশল আলোচনা করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় আলোচনা করতে হবে। তোমাদেরকে আমি এখানে থন্ডাইকে ভুল ও প্রচেষ্টা শিক্ষণ কৌশল সেরকম করে এখানে আমি আলোচনা করিনি, বা তোমাদের টেক্সট এখানে তুলে দেওয়া হয়নি, কারণ এখানে সূত্রগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য এখানে আমি ভুল ও প্রচেষ্টা শিক্ষণ কৌশলটা তোমাদেরকে আমরা মৌখিকভাবে আলোচনা করে দিচ্ছি। এবং এখানে বলা হচ্ছে যে থন্ডাইক বলছে যে আমরা যখন কোনো সমস্যা সমাধান করতে চাই বা আমরা কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য
আমরা বারবার চেষ্টা করি এবং বারবার ভুল করি। এই চেষ্টা এবং ভুলের মাধ্যমে আমরা কি করি, ভুল যে বিষয়গুলো বা ভুল যে চেষ্টাগুলো সেগুলোকে বাদ দিই এবং সঠিক যে চেষ্টাগুলো সেগুলোকে আমরা মনে গেঁথে নিই বা মনে রাখি, তারপরে আমরা আমাদের সঠিক সমাধানের পথ আমরা খুঁজে বার করি। ঠিক আছে, এটা কি বলছে, ইয়েল থর্নডাইক বলছে। ইয়েল থর্নডাইকের পরীক্ষাটা অনেকগুলো প্রাণী নিয়ে রয়েছে, সেটা বিড়াল পায়রা অনেকগুলো প্রাণীর উপর রয়েছে, তার মধ্যে বিড়ালের যে প্রক্রিয়াটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই বিড়ালের পরীক্ষাটা তিনি কিভাবে পরীক্ষাটা করেছেন সেটা একটু আমি আলোচনা করে দিচ্ছি। যেমন তিনি কি করেছেন, একটা বিড়ালকে, একটা ক্ষুধার্ত বিড়ালকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়েছেন এবং সেই খাঁচাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতর থেকেই যদি এই লিভারটা প্রেস করা হয় তাহলে এইখান থেকে দরজাটা খুলে যাবে, অর্থাৎ এইখানে চাপ দিলেই এই দরজাটা ছিটকিনিটা খুলে যাবে, সে বার হয়ে সে এই মাছটা খেতে পারবে। ঠিক আছে, তো কি করলো থন্ডা, কি করলো, একটা ক্ষুধার্ত বিড়ালকে এই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। এটাকে বলা হচ্ছে কি, পাজেল বক্স। কি পাজেল বক্স, অর্থাৎ থন্ডাই তার যে ভুল ও প্রচেষ্টা শিখন কৌশলে যে বক্সটি ব্যবহার করেছে সেটা হলো পাজেল বক্স। যেরকম আমরা স্ক্রিনার থিওরিতে পড়েছিলাম যে স্ক্রিনার বক্স, ঠিক তেমনি এটাকে বলা হচ্ছে পাজেল বক্স। এখানে বিড়ালটা কি করছে, বিড়াল একটা ক্ষুধার্ত বিড়ালকে যখন একটা খাতার মধ্যে ঢুকে দেওয়া হলো এবং তার পাশে মাছ রাখা হলো, তখন বিড়ালটা কি করছে, এই খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। ছটফট করছে কেন, কারণ সে এই লক্ষ্যে পৌঁছাবে, আর এইটা হচ্ছে তার কি, এই খাতাটা হচ্ছে কি বাধা, এবং তার মধ্যে যে খিদাটা রয়েছে এটা হচ্ছে কি তার চাহিদা। যেরকম আমি তোমাদেরকে বললাম যে আগে চাহিদা, তার মাঝখানে বাধা, তারপরে লক্ষ্য। তাহলে এখানে আমরা দেখছি যে বিড়ালটার একটা চাহিদা রয়েছে, অর্থাৎ তার খিদা লেগেছে, বাধা কি এই খাতাটা তার বাধা, এই খাতাটা থেকে বার করবে তারপরে এটা খেতে পারবে, লক্ষ্য কি এই মাস্টার কাছে পৌঁছানো। ঠিক আছে, তো বিড়ালটা কি হলো, প্রথমে বিড়ালটা একটা অপ্রাসঙ্গিক ভাবে ছটফট করছে, বাইরে বার হওয়ার জন্য উপর থেকে নিচ দিয়ে চারিদিকে ছটফট করছে যাতে সে বাইরে বেরোতে পারে। হঠাৎ কি করলো, সে এই লিভারে প্রেস করতে পারলো, অর্থাৎ প্রেস হলো তার পায়ে লেগে, সে দরজা খুলে সে এই মাছটা খেয়ে নিল। আবার পরের দিন আবার ক্ষুধার্ত অবস্থা তাকে এই খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে, আবার সে ছটফট করতে করতে হঠাৎ তার পায়ে লিভারে চাপ পড়ে সে আবার বার হয়ে এটা আবার সে খেলো। এরকম করে যখন বারবার এই পরীক্ষাটা পুনরাবৃত্তি করা হচ্ছে, তখন বিড়ালটার এক সময় গিয়ে কি হয়েছে, বিড়ালটাকে ঢুকানো মাত্র, বিড়ালটাকে খাঁচার মধ্যে ঢুকানো মাত্র সে কিন্তু ছিটকিনি দিয়ে, অর্থাৎ লিভারে প্রেস করে বাইরে এসে মাছটা খেয়ে নিচ্ছে। অর্থাৎ সে যখন প্রথম প্রথম তাকে ঢুকানো হচ্ছিল তখন সে কিন্তু অপ্রাসঙ্গিক যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াগুলো করছিল, কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পারে যে এখানেই যদি আমি লিভারে চাপ দিই তাহলে কিন্তু দরজাটা খুলবে। সেহেতু যে অপ্রাসঙ্গিক কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে সে বাদ দিয়ে সঠিক প্রতিক্রিয়া, অর্থাৎ লিভারে চাপ দেওয়াটা সঠিক প্রতিক্রিয়া, তাহলে সেই সঠিক প্রতিক্রিয়াটাকে সে মনে রেখেছে এবং বারবার সেখানে সে প্রেস করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেমন এখানে একটা টাইম কার্ভ কনসেপ্ট রয়েছে। কি টাইম কার্ভ, অর্থাৎ আমরা যদি বিড়ালটাকে প্রথমবার ঢোকাই খাতার মধ্যে তাহলে ধরে নাও যে 150 সেকেন্ড প্রথম লাগলো, অর্থাৎ 150 সেকেন্ড ও ছটফট করার পর তারপরে বেরিয়ে সে মাছটা খেতে পেরলো। দ্বিতীয়বার আমরা দেখছি যে 100 সেকেন্ড লাগছে, তারপরে সে খাঁচা থেকে বেরোতে পারছে, তারপরে 50 সেকেন্ড। তাহলে যত আমরা সংখ্যাটা বাড়াবো, ট্রায়াল অর্থাৎ চেষ্টার সংখ্যাটা বা প্রচেষ্টার সংখ্যাটা আমরা যত বাড়াচ্ছি তত কিন্তু তার টাইমিংটা কমে যাচ্ছে, অর্থাৎ সে খুব কম সময়ের মধ্যে সে খাঁচা থেকে বেরোতে পারছে, অর্থাৎ সে আস্তে আস্তে করে বুঝতে পারছে যে আসলে কোথায় লিভার চাপ দিলে বা কোনটা কাজ করলে সে দরজা খুলে যায়। তাহলে এই চেষ্টার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার যে সময়, যে সঠিক প্রতিক্রিয়া যে সময় সেটা কমতে থাকছে। এই যে কার্ভ, এটাই বলা হচ্ছে থর্নডাইকের টাইম কার্ভ। ঠিক আছে, এখানে টাইম কার্ভ মনে রাখবে, পাজেল বক্স মনে রাখবে, এই বিষয়গুলো এখানে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে তিনি এই যে পুরো পরীক্ষাটা করেছেন, এই পরীক্ষাটার ফলাফল হিসাবে তিনি টোটাল দু ধরনের সূত্র উল্লেখ করেছেন, একটা হচ্ছে মুখ্য সূত্র আর একটা হচ্ছে গৌণ সূত্র। মুখ্য সূত্র তিনটি রয়েছে, তিনটা মুখ্য সূত্র, ফলাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতের সূত্র। আর গৌণ সূত্র রয়েছে পাঁচটি, কটি, পাঁচটি, বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এই গৌণ সূত্রগুলোকে পড়বো না, আমরা এখানে মুখ্য সূত্রগুলো পড়বো, অর্থাৎ এই তিনটে সূত্র পড়বো,
এবং শিক্ষাগত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ কিভাবে আমরা শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলোকে কাজে লাগাতে পারি। তাহলে প্রথম যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে মুখ্য সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে কি, প্রস্তুতির সূত্র। অর্থাৎ আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, আমাদেরকে একটা দৈহিক বা মানসিক প্রস্তুতি দরকার। অর্থাৎ ধরে নাও যে তুমি সকালে উঠে পড়তে বসবে, তাহলে কিন্তু তুমি সন্ধ্যার মধ্যে, আমরা সন্ধ্যে ঘুমাতে যাওয়ার আগে আমরা কিন্তু চিন্তা করি যে সকালে পড়তে বসতে হবে। এক্ষেত্রে কি হয়, আমরা ফিজিক্যালি যে একটা প্রস্তুতি নিই, ঠিক তেমনি আমরা মেন্টালিও আমাদের একটা প্রস্তুতি থেকেই যায়। কনসিয়াসলি হোক আনকনসিয়াসলি হোক একটা প্রস্তুতি তৈরি হয় যে আমি কালকে সকালে উঠে পড়তে বসবো। এখানে থন্ডাক কি বলেছে, যে থন্ডাক শিখনের মুখ্য সূত্রে দৈহিক প্রস্তুতির কথা বলেছেন। তার মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন। উদ্দীপক প্রতিক্রিয়া কে বলা হচ্ছে এখানে, যে যেই কাজটি করব সেই কাজটির পরিপ্রেক্ষিতে একটা অগ্রিম বা আগে থেকে একটা প্রস্তুতি থাকতে হবে, সেটা দৈহিক হোক বা সেটা মানসিক হোক, দুটো প্রস্তুতি আমাদেরকে থাকতে হবে। তাহলে এই যে প্রস্তুতির সূত্র, এই প্রস্তুতির সূত্র আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে পাঠদানের সফলতা, পাঠদানের সফলতার কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে দৈহিক ও মানসিক প্রস্তুতি না হলে পাঠদানের উদ্দেশ্য বিফল হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি শিক্ষা গ্রহণে বা তার ক্লাস করার যদি কোনো রকম ইচ্ছাই না থাকে, তার যদি একটা মানসিক একটা প্রিপারেশন না থাকে, তাহলে কিন্তু সে ক্লাস করতে পারবে না। স্বাভাবিকভাবে আমরা কিছু কিছু সাবজেক্ট অপছন্দ করি, অনেকে অঙ্ক করতে পছন্দ করে না, অনেকে ইংলিশ পড়তে ভালোবাসে না, সেই ক্লাসগুলো আমাদের কাছে কি বিরক্তি লাগে। অর্থাৎ আমাদের সেই ক্লাসগুলোর জন্য মানসিক প্রস্তুতি নিতে পারি না, কারণ আমাদেরকে সেই জায়গাগুলো ভালো রাখে না, ভালোই লাগে না। তাহলে একটা মানসিক বা দৈহিক প্রস্তুতি দরকার। তাহলে পাঠদানের সফলতা এর উপর নির্ভর করে। আদর্শের দ্বারা শিক্ষক শিক্ষা, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন যে মূল্যবোধগুলো রয়েছে, যে আদর্শ ন্যায়নীতিগুলো রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে একজন শিক্ষিকা বা একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষা গ্রহণে প্রস্তুত করতে পারেন। তারপরে দ্বিতীয় সূত্রটি হচ্ছে অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র তোমরা বুঝতেই পারছো, অনুশীলন মানে চর্চা করা, বারবার অভ্যাস করা। এখানে কি বলছে, যে থন্ডাইক উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য বারবার অনুশীলন বা চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন। উদ্দীপক ও প্রতিক্রিয়া, অর্থাৎ আমরা যে কাজটা করছি সেই কাজটা যাতে আমরা ভুলে না যাই, তো সেটাকে মনে রাখার জন্য আমাদেরকে বারবার চর্চা করতে হবে বা অনুশীলন করতে হবে। এই অনুশীলনের সূত্রকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, একটা ব্যবহারের সূত্র এবং একটা আছে অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্র কোনো কিছুই না, বলা হচ্ছে যে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যদি বারবার অনুশীলন করা হয় তাহলে সেই সংযোগের শক্তি বাড়বে এবং শিক্ষণ শক্তিশালী হবে। আবার অব্যবহারের সূত্রে তার উল্টো, যখন উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সাফল্যের সঙ্গে সংযোগ স্থাপনে যদি দীর্ঘদিন অনুশীলন না করা হয়, এই যে না করা হয়, তখন সেই সংযোগের শক্তি দুর্বল হয়ে পড়বে। এই কথাটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যদি সম্পর্কটা আমরা বারবার প্র্যাকটিস করাই, অনুশীলন করাই, তাহলে কিন্তু তার যে শিক্ষণ শক্তিশালী হবে। আবার অপোজিট সাইডে আমরা যদি দেখি যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বারবার অনুশীলন করানো হচ্ছে না, তাহলে তার যে সম্পর্ক বা সংযোগ সেটা দুর্বল হয়ে পড়বে। এটা একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই ধরে নাও তোমরা একটা টপিক পড়েছো এবং বুঝেছো, বা কোনো একটা টপিক তুমি কোনো একটা নোট তুমি মুখস্থ করেছো, তাহলে সেই মুখস্থ বিদ্যাটা তোমার ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে বারবার বারবার কি করবে, চর্চা করবে, বারবার রিভাইজ করবে। অর্থাৎ তুমি দুদিন পর পর একটা নোট রিভাইজ করছো, তাহলে সেটা মনে থাকবে। এবার তুমি একবার মুখস্থ করে নিয়েছো, তারপরে 2 মাস পরে তুমি দেখছো যে ওইটা পড়েছিলাম কি মনে আছে কিনা, তাহলে তোমার কোনো কিছুই মনে থাকবে না। তাহলে বারবার চেষ্টা করতে হবে, বারবার অনুসরণ করতে হবে, তাহলে আমরা সেই বিষয়টা মনে রাখতে পারবো। এই বিষয়টা এখানে অনুসরণের কথা বলা হয়েছে। তাহলে অনুশীলনের সূত্রে যদি শিক্ষাগত তাৎপর্য দেখি, তাহলে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে শ্রেণীকক্ষে অনুশীলন একাধিকবার উপস্থাপন। অর্থাৎ শ্রেণীকক্ষে যখন কোনো শিক্ষক বা শিক্ষার্থী পড়াচ্ছেন, তখন কিন্তু তিনি জটিল বিষয়গুলোকে বা যে বিষয়গুলো নতুন শিক্ষার্থীদের কাছে, সেগুলো তিনি বারবার উপস্থাপন করবেন এবং বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। অর্থাৎ যে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে নতুন বিষয়গুলো, তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, জটিল বিষয়গুলো যাতে তাদের বুঝতে অসুবিধা না হয়, সেহেতু বারবার তাদেরকে ওই বিষয়টা প্র্যাকটিস করাতে হবে, বারবার ওই বিষয়টা তাদের মৌখিক উচ্চারণ করাতে হবে, বারবার তাদেরকে ওই বিষয়টা বিভিন্ন উপায়ে বুঝাতে হবে যাতে সে সহজে সেটা বুঝতে পারে। পুনরালোচনা,
নির্দিষ্ট সময়ের ব্যবধানে গঠিত বিষয়কে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে পুনরালোচনা করবেন। অর্থাৎ কোনো একটা টপিক কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা পড়ালেন, তিনি কিন্তু সেটাকে আবার আলোচনা করবেন কিছু সময়ের ব্যবধানে। ধরেন যে তোমাদের যেরকম আমাদের ক্লাসে হতো যে সপ্তাহে একদিন হবে পুরনো পড়া, অর্থাৎ রিভাইজ। ধরে নাও যে শনিবার হবে কি পুরনো পড়া, তাহলে পুরনো পড়া মানে কি পুনরালোচনা। আমরা অলরেডি যে বিষয়গুলো পড়ে নিয়েছি পুরো এক সপ্তাহে, বা আগে যে বিষয়গুলো আমরা পড়ে নিয়েছি এই ক্লাসে যে পড়ার বিষয়গুলো সেগুলো আমরা পড়ে নিয়েছি, আমরা সপ্তাহে একদিন সেটাকে রিভাইজ করছি, এটা হচ্ছে পুনরালোচনা। পুনরালোচনা যদি না থাকে তাহলে কিন্তু আমরা বিষয়গুলো মনে রাখতে পারবো না, যেগুলো বিষয় আমরা আগে পড়ে নিয়েছি সেগুলো ভুলে যাবো, এবং যেগুলো নতুন নতুন বিষয় পড়েছি সেগুলো মনে থাকবে। তাহলে কি হবে, আমরা যে পরিশ্রম করে বুঝেছি বা আমরা যে মুখস্থ করলাম সেটা কিন্তু আমাদের মধ্যে থাকবে না। এই জন্য সপ্তাহে বা 15 দিনে একটা দিন আমাদেরকে বার করা উচিত পুরোনো বিষয়গুলো পড়ার জন্য, যেগুলো অলরেডি আমরা পড়ে রেখেছি, যেগুলোকে বলা হচ্ছে পুরোনো পড়া আর কি। তারপরে ফললাভের সূত্র। ফললাভের সূত্রের একটা মূল বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি তখন তার ফলাফলটা যদি আমাদের কাছে আনন্দদায়ক হয় তাহলে আমরা কিন্তু সেই কাজটা বারবার করার চেষ্টা করি বা বারবার করতে চাই। আবার যদি সেই ফলাফলটা আমাদের কাছে শক্তিদায়ক না হয় বা তৃপ্তিদায়ক না হয় বা আনন্দদায়ক না হয় তাহলে কিন্তু আমরা সেই কাজটা করি না। এই বিষয়টা এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ সংশোধনযোগ্য সংযোগের ফলে যদি শিক্ষার্থীর কাছে সুখকর ও আনন্দদায়ক হয় তবে সংযোগটি শক্তিশালী হয়। অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটার ফলে যদি তাদের মধ্যে একটা ফলাফল আনন্দদায়ক ফলাফল হয় বা সুখ একটা ফলাফল আসে তাহলে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা শক্তিশালী হবে। যেমন তোমাদেরকে যদি যে যে বিড়ালের পরীক্ষাটা ঠান্ডায় দিয়েছে সেখানে যদি আমরা দেখি তাহলে বাইরে মাছ রাখা রয়েছে বলেই কিন্তু বিড়ালটা সেই খাঁচা থেকে ছটফট করতে করতে বেরোচ্ছে, বেরিয়ে মাছটা খাচ্ছে। মাছটা তার কাছে প্রিয় জিনিস, অর্থাৎ তার তৃপ্তি করে সে খেতে পাচ্ছে বা তার কাছে সেই ফলাফলটা তৃপ্তিদায়ক বা স্যাটিসফ্যাকশন লেভেলে তাকে নিয়ে যেতে পারছে বলে কিন্তু সে বারবার চেষ্টা করে মাছ খেতে চাইছে বা মাছ খাওয়ার জন্য বার হচ্ছে। যদি এরকম হতো যে আমরা সেখানে মাছ না রেখে পান্তা রেখেছি, ঠিক আছে, তাহলে প্রথম দিন ছটফট করে বের হলো, তারপরে ও যখন খেতে যাচ্ছে তখন পান্তা, তো বিড়াল পান্তা খাবে না, স্বাভাবিকভাবে তার কাছে ফলাফলটা যতটা শক্তিদায়ক বা তৃপ্তিদায়ক না, তাহলে পরের দিন কিন্তু সে ছটফট করে বেরোবে না। সে যদি দেখে যে বাইরে মাছ রাখা নেই, ভাত রাখা আছে বা অন্য কিছু রাখা আছে যেটা সে পছন্দ করে না, তাহলে ফলাফলটা অবশ্যই সুখকর বা আনন্দদায়ক হতে হবে। যদি সেই ফলাফলটা সুখকর বা আনন্দদায়ক হয়, হ্যাঁ, তাহলে কিন্তু যে কোনো প্রাণী বা আমরা কি করি সঠিক আচরণ করার চেষ্টা করি এবং আমরা সেই সমস্যাটা, যে সমস্যার মধ্যে আমরা রয়েছি সেই সমস্যাটা আমরা সমাধানের চেষ্টা করি। অর্থাৎ যার পরীক্ষায় ভালো রেজাল্ট করার চাহিদা রয়েছে সে তখনই ভালো রেজাল্ট করতে পারবে পরবর্তীকালে যখন সে আগের পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ কেউ খুবই পরিশ্রম করে পড়াশোনা করলো তারপরে তার রেজাল্ট ভালো হলো না, তাহলে পরবর্তীকালে কিন্তু তার মধ্যে একটা ডাউট তৈরি হবে যে আমি এত ভালো করে পড়াশোনা করার পরও আমার রেজাল্ট ভালো হয় না, অর্থাৎ ফলাফলটা সে তার কাছে ভালো হয়নি। যদি ফলাফলটা ভালো হতো তাহলে কিন্তু পরবর্তীকালে সে আরো বেশি ভালো করে পড়াশোনাটা করতো। তাহলে এটাই হচ্ছে ফলাফলের সূত্র। আর ফলাফলটা যদি শক্তিশালী হয়, তৃপ্তিদায়ক হয়, তাহলে শিক্ষার্থীর মধ্যে সেই কাজ করার প্রবণতাটা বৃদ্ধি পায়। বিষয়বস্তু আয়ত্তীকরণ, অর্থাৎ শিক্ষকতা তারপর যে প্রথম পয়েন্ট রয়েছে কি, বিষয়বস্তু আয়ত্তকরণ। শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়টি যেন শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক ক্ষমতার আয়ত্তের মধ্যে থাকে সেদিকে নজর দেবে। অর্থাৎ যে বিষয়টা শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন সেই বিষয়টি শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে, তাদের মানসিকতার সঙ্গে যাতে ম্যাচিং করে, তাদের দৈহিক দৈহিক যে বা ফিজিক্যাল যে স্ট্রাকচার রয়েছে তাদের সঙ্গে সেই বিষয়টা যাতে ম্যাচিং করে, এই বিষয়টার দিকেও নজর রেখে তিনি কিন্তু বিষয়গুলো পড়াবেন। অর্থাৎ এমন বিষয় শিক্ষার্থীদেরকে পড়ানো যাবে না যে বিষয়গুলো তার বয়স উপযোগী নেই বা তার বয়সে সেই বিষয়গুলো অনেকটা কঠিন, তাহলে সেই বিষয়গুলো পড়ানো যাবে না। সে যে বিষয়গুলো পড়তে পারবে বুঝতে পারবে সেই বিষয়গুলো তাকে পড়ানো এবং বোঝানো উচিত। তারপর লাস্ট যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে সহজ থেকে কঠিন বিষয়ে পাঠদান। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় কোনো শিক্ষার্থীকে শেখাবো তাহলে সেই বিষয়টা শেখার সময় আগে সহজ সহজ বিষয়গুলো তাদেরকে পড়াতে হবে, তারপরে কঠিন বিষয়গুলো পড়াতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা পাঠ্যক্রম সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে বিন্যস্ত করবেন। অর্থাৎ আগে সহজ বিষয়গুলো পড়াবো, তারপরে কঠিন বিষয়গুলো আস্তে আস্তে করে পড়াতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আমরা আজকে দেখলাম ভুল ও প্রচেষ্টার শিখন, যেটা দিয়েছে ইয়েল থন্ডাইক, এবং এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য।
কারণ প্রতিবারই এই মুখ্য সূত্রগুলো এবং তার শিক্ষাগত তাৎপর্য পরীক্ষায় আসতেই থাকে, সেহেতু তোমরা এটা অবশ্যই পড়ে রাখবে। এবং এর আগেও যদি তোমরা এই নোটটি পড়ে থাকো এবং তোমাদেরকে যদি কঠিন মনে হয়, তাহলে তোমরা অবশ্যই এই নোটটি মুখস্থ করবে। আমি সবসময় চেষ্টা করি যত সহজভাবে তোমাদেরকে বুঝানো যায়, পড়ানো যায়, এবং প্রত্যেকটা যে মেটেরিয়ালস আমি তৈরি করি সেটা আমি আর নিজেও পড়ে দেখে 2-3 বার, তারপরে দেখি যে তোমাদের কাছে যদি সহজ মনে হয় তাহলেই কিন্তু আমি সেটা আপলোড করি, যদি কঠিন মনে হয় তাহলে আমি সেটাকে সহজ করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। এর পরবর্তী ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কারণ ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। সেহেতু সপ্তাহে যেরকম তোমাদেরকে 2টো ভিডিও দেওয়া হচ্ছিল বৃহস্পতিবার আর সোমবার, এখন হয়তো সেটা আর সপ্তাহে 3টা হতে পারে, 4টা হতে পারে, অর্থাৎ সিলেবাসটা যে করেই হোক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।